আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাহিমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কয়েন বিস্কিটের একটি রেসিপি শেয়ার করব। এগুলো দেখতে যেমন কিউট, খেতেও কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। পাশে ছোট বাচ্চা থাকলে তাদেরও এগুলো তৈরি করে দিতে পারেন, তাদেরও খুবই পছন্দ হবে। আর খুব অল্প সময়, অল্প কিছু উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে একটা বড় বোলে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুইটাকে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি, তবে আপনারা চাইলে রেগুলার চিনিটাও দিতে পারেন। সেক্ষেত্রে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায়। আর আমি এখানে 1/4 কাপ চিনি ইউজ করেছি, তবে আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়েও নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে আমি বিট করে নিচ্ছি। দিচ্ছি 2 টেবিল চামচ গলানো বাটার, তবে আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইয়েলো ফুড কালার। এটা টোটালি অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে। আবারও সব কিছুকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এর সাথে শুকনো উপকরণ অ্যাড করবো। আমি একটা চাল নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা, 1 কাপের একটুখানি কম। দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার আর খুব সামান্য একটু লবণ। এখন এগুলোকে চেলে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে চেলে ইউজ করার জন্য, তাহলে ব্যাটার লাম্পস তৈরি হবে না। সব কিছুকে ভালোভাবে চেলে নেওয়ার পর এগুলোকে আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এটাতে কোনো লাম্পসও নেই। আর ব্যাটার কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু থিক করে তৈরি করেছে ব্যাটারটা। এখানে কোনো দুধ বা পানি ইউজ করা যাবে না। এখন বিস্কিটগুলো দেওয়ার সুবিধার্থে আমি ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে ঢেলে নিচ্ছি, তবে আপনারা চাইলে যে কোনো জিপলক ব্যাগ বা চাইলে যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরেও বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন, বা চাইলে কিন্তু এখানে ক্যাচাপের যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। আর আমি এই পাইপিং ব্যাগের মুখটাকে খুব ছোট করে কেটে নিয়েছি। বিস্কিটগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ট্রে নিয়েছি আর এটার উপরে কিছুটা তেল ব্রাশ করে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছোট ছোট রাউন্ড শেপে দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেও দিতে পারেন। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে এগুলোকে দিয়ে নিচ্ছি। আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে আরও অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একইভাবে আমি সবগুলো বিস্কিট দিয়ে নেওয়ার পর এখন এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি। আর আজ আমি বিস্কিটগুলো চুলায় বেক করবো, তবে আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। একইভাবে আমি আরও একটা ট্রেতে দিয়ে নিচ্ছি। যারা ওভেনে বেক করতে চান, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেন, এটাকে 10 থেকে 12 মিনিট বেক করে নিলেই চলবে। তবে আজ আমি যেহেতু চুলায় বেক করবো, চুলায় আমি আগে থেকে একটা পাতিল প্রিহিট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন ঢাকনা খুলে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এটাকে 12 থেকে 15 মিনিটের মতো বেক করে নিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে নিতে হবে। আর আপনাদের টাইমটা 1 থেকে 2 মিনিট কম বা বেশিও লাগতে পারে। আমি এগুলোকে 13-14 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো পুরোপুরি হয়ে গিয়েছে, আর এগুলো দেখতেও কতটা কিউট হয়েছে। একইভাবে আমি বাকিগুলো বসিয়ে দিয়েছিলাম আর সেগুলো বেক হয়ে গিয়েছে। এগুলো দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। কয়েন বিস্কিটগুলোকে আমি একটু উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এগুলো দেখতেও কতটা সুন্দর। বাসায় ছোট বাচ্চা থাকলে তাদের তো খুবই পছন্দ হবে, আর আপনারা এগুলো তৈরি করে বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। এগুলো বেশ মুচমুচেও হয়। সামান্য একটু ইয়েলো ফুড কালার ইউজ করাতে এগুলোতে সুন্দর একটা কালার এসেছে। তবে আমি আগে বলেছি এটা টোটালি অপশনাল, কালারটা দিতে না চাইলে না দিলেও চলবে। একইভাবে আমি বাকি ট্রেগুলো উঠিয়ে নিচ্ছি। মাত্র 2টি ডিম দিয়ে অনেকগুলো কয়েন বিস্কিট তৈরি করে নেওয়া যায়। আর এই বিস্কিটগুলো কিন্তু অনেক মুচমুচেও হয়। আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য অনেক বেশি থ্যাংক ইউ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।